আমি চর্য খেলা সূর্য তরুণ ফুটবল একাদশের ক্যাপ্টেন্সির সাথে কথা বলছি। আসলে আমি জানতে চাচ্ছি আপনাদের টিম ম্যানেজমেন্ট থেকে টিম ক্যাপ্টেন্সি হিসেবে আসলে আজকের ম্যাচের প্রস্তুতি সম্বন্ধে যদি কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের টিম অফিসিয়াল অনেক ভালো চেষ্টা করছে অনেক ভালো টিম করার জন্য, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি অনেক ভালো টিম করার জন্য, ইনশাল্লাহ দেখা যাক মাঠে কি হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। বলবো টিমের ব্যাপারে, ঠিক আছে, আমি রকি মামার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে আপনাদের টিম পরিকল্পনা বা আজকের খেলার মন মানসিকতা সম্পর্কে কিছু জানতে চাই। সেজন্য সত্যি মানে খুব সুন্দর টুর্নামেন্ট, উভয় দলেই জেলার এবং জেলার বাইরের খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন নাম করা খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রতিপক্ষ দলসহ আমাদের দলে যে ধরনের প্লেয়ার আসছে সবাই হলো আমাদের ন্যাশনাল লেভেলের প্লেয়ার। ইনশাআল্লাহ সুন্দর আয়োজন, মাঠে দর্শকও প্রচুর, উভয় দলই জয়ের প্রত্যাশী। আমরা সবাই চেষ্টা করবো নিজেদের সর্বোচ্চ দেওয়ার পরে দিয়ে আমরা আমাদের যেন জয় অর্জন করি। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের টিম সম্বন্ধে চর্যকলা সূর্য তরুণ ফুটবল একাদশের পক্ষ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি যে আজকে আপনাদের টিম সম্বন্ধে কিছু বলবেন আপনি, যে আপনাদের টিমটা কেমন, আপনাদের প্রস্তুতিটা কেমন? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। চর্যকলা সূর্য তরুণ ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্ট হিসেবে আমি কিছু জানতে চাচ্ছি যে আজকে টিমের আপনাদের পূর্ব প্রস্তুতি এবং খেলোয়াড়দের মন মানসিকতা প্লাস আপনাদের উদ্যোগে যে খেলাটা চলছে এ বিষয়ে কিছু বলবেন সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, গত ম্যাচে যে আমাদের একটা খেলা ছিল কিছু সাইডটা দুর্বল ছিল, এখন এই ম্যাচে সেমিফাইনাল ম্যাচে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, যে সমস্ত সাইড দুর্বল ছিল সে সমস্ত সাইড গ্যাপ বাদ দিয়ে ফিল করে আমরা সর্বোচ্চ টিম হিসেবে সাজাইছি। বিভিন্ন ক্লাবের থেকে খেলোয়াড় নিয়ে আসছি, ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে, নরসিংহী থেকে, পাবনা থেকে, বিভিন্ন জায়গার দর্শক নিয়ে খেলোয়াড় নিয়ে আসছি। আশাবাদী, আমরা 100% আশাবাদী যে আমরা জানি অবশ্যই জয় নিয়ে বাসায় ফিরতে পারি, এবং এটাই আমার, আপনারা সবাই উৎসাহ দেবেন, দোয়া করবেন, আমি সবার কাছে এই দোয়া ব্যক্ত রেখে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ রাখতে চাই। ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। টিম ম্যানেজমেন্ট আরেকজন সঙ্গী আমরা পেয়ে গেছি, আমরা তার কাছে কিছু সাক্ষাৎকার নিব। আপনি চর্যকলা সূর্য তরুণ ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্ট হিসেবে আজকের ম্যাচের কিছু সংক্ষিপ্ত কথা আমাদেরকে যদি বলতেন সেজন্য। তো আল্লাহকে স্মরণ করি, আসলে আমাদের এই ফুটবল ঐতিহ্যবাহী একটা খেলা, ঠিক আছে। এখন আসলে আমরা তো সবসময় আশাবাদী করে যে আমরা জিতবো, এখন সম্পূর্ণ তো উপর আল্লাহর ইচ্ছা। তবে আমাদের টিমের যারা প্লেয়ার আছে সব মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমাদের টিম ম্যানেজার যারা আছে সবাই ওদেরকে যেভাবে টেক কেয়ার করার সবাই করতেছে, আসলে আশা করি আমরাই জয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক, অনেক অনেক ধন্যবাদ। আরেকজন ক্যাপ্টেন্সির সঙ্গে কথা বলবো, যদি আজকের টিম সম্বন্ধে শাকিল তুমি কিছু আমাদেরকে বলো। আমাদের টিম অনেক ভালো হয়েছে, ওদের সাথে ভালো আছে, আমাদের সিনিয়ররা যে ব্যবস্থা করেছেন অবশ্যই নরা প্রথম তার দাবিদার। ফুটবল টিমটা আছে আশাবাদী, এই টিম মানে বাদি বাদ মারবে যা কখনো কেউ কল্পনা করতে পারে নাই। আপনি খেলা দেখতে আসছেন, আসলে আপনাদের টিমের প্রস্তুতি বা কি কিভাবে আপনাদের দর্শক হিসাবে আপনার কেমন লাগছে সেই অনুভূতিটা যদি একটু প্রকাশ করতে বলেন। আমার খেলা আল্লাহর মর্জিতে আমরা পারবো এইটাই সম্ভাবনা আমার বেশি আছে, এই জন্য আমরা বড় আশা করে আছি খেলা অনুভব করবো। আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন করতে চাচ্ছি আমাদের আজকের খেলোয়াড় পাথারপাড়ার ক্যাপ্টেন্সি মোহাম্মদ কালা ভাইয়ের সঙ্গে আমি তাকে জিজ্ঞেস করছি আজকে আপনাদের টিম পরিকল্পনা প্লাস টিম ম্যানেজমেন্ট সম্বন্ধে আজকের খেলার যদি কিছু সংক্ষিপ্ত কথা আমাদেরকে বলতে। ও আচ্ছা, আসলে বলার কিছু নাই, কারণ ফুটবল খেলা, খেলায় হার জিত থাকবেই,
ভালো কি মন্দই কি এটা বলা যাবে না। আমরা শ্রম দিব মাঠে, দেনিয়ালি মালিক একজন খেলোয়াড়দেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই হলো আমাদের টিম ম্যানেজমেন্ট, গোলকিপার রকি মামা আছে, শাকিব, আরো অনেকে উপস্থিত আছে, আমাদের বিখ্যাত খেলোয়াড় চট খেলা সেই হানিম, এই হলো আমাদের আজকের খেলার সকল খেলোয়াড়কে সেন্টার সার্কেলে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলোয়াড় আমাদের অতিথি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দর্শকদের তারপর আজকের খেলার দ্বিতীয় সেমি ফাইনাল খেলা উদ্বোধন করবেন। আজকের খেলার যে তিনজন জাজমেন্ট খেলা উপভোগ করাবেন, আমাদের সঠিকভাবে জাজমেন্ট করে থাকেন এনারা তিনজন, প্রতিপক্ষ দল পাথারপাড়া টিম, আমি তাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ যেরকম গুণীমান। এই হলো আমাদের আজকের খেলার সম্পূর্ণ ভিডিও। রাষ্ট্রীয় কাজগুলি বাইরে আসে, আমার সংসদ সদস্য আসতে পারেনি, আমার মাঝে উপস্থিত আছেন অত্র গ্রামের মেম্বার, আমার শ্রদ্ধীয় বড় ভাই জাহাঙ্গীর আলম দান ভাই, মোস্তফা মাহমুদ মোহন, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান এবং বিভিন্ন বর্গের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, পঞ্চকোশ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে এই সেমিফাইনাল গেম খেলার জন্য। আপনারা এই শাহজাহানপুর মাঠে উপস্থিত হয়েছেন, আমি চাই আপনারা নৈপুণ্য ক্রিয়া প্রদর্শন করবেন, আর একজন খেলোয়াড় কখনো রাগ মেজাজে অন্য খেলোয়াড়কে মারবেন না, এটা আমার অনুরোধ। আর আমার লেফারি যে সিদ্ধান্ত নেবেন এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো প্লেয়ার যদি অতিরিক্ত লেফারির সাথে কেউ খারাপ আচরণ করে আমরা কমিটির পক্ষ থেকে সেই প্লেয়ারকে শাস্তি দিতে বাধ্য থাকিব। আমার লেফরি আর আমার ল্যাসম্যান সহকারী লেফরি তো যে ডিসিশন দিবে ওইটাই ফাইনাল, ওর বাইরে কোনো কথা চলবে না। আর আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন, যদিও মানুষ তো ছোট হয় দুইবার মেম্বার, দশ বছর বয়স দুইবার মেম্বার, আমার চাষা সম্পর্কে চাষা আমি ভাই আমরা আনন্দ উপভোগ করবো, আপনারা আনন্দ দিবেন, সবাই মানে ভালো খেলবেন, আমাদের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট সহকারী পরিচালকের যাত্রীগুলো পরিবর্তন করা দরকার। চেয়ার আন পেছ বাদ দে, তুই সামনে তো সর আসাইছি দুজনে খুব পাঠে শুভ দেহ তালা
সব বাসায় পেলাম না কথা কথা বলে সবাই তো দেখছ আমি গুলি কিন্তু গুলি কিন্তু তালে নাই দেখছ, গুলি কিন্তু তালে নাই, বলের তালে নাই দেখো, গুলি কিন্তু পিলার দূর থাকবে খেলা খেলছো চাকরি করে এখন তো অনেক গুলো খেলেন না তাই বারবার খেলে হাই বই নাচতে নাচতে খেলাম ওকে
নমস্কার জয়নাল খুব দূর হয় আগে দিয়ে সকল খারাপ গেলি গেলি বেশি গেঁদিতে যেতেছে তোমার শ্যামা ভাইছে তো আর উমরা খেলতে সব দেখি দল নষ্ট করিস না খেলছে আউট আছে গোল আউট বল 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 ব